আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? জি স্যার, আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সকাল। এবং আজকের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের প্রথম পর্বের সকালের ক্লাসে, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়, সামষ্টিক পর্যায়ে উৎপাদন। সামষ্টিক পর্যায়ে উৎপাদন, ম্যাক্রো লেভেল প্রোডাকশন, সামষ্টিক পর্যায়ে উৎপাদন। আজকে এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায় থেকে একটু বুঝলেই যদি সে পারফেক্টলি অ্যানসার করতে পারে তাহলে পুরো মার্কস, প্রায় 10-এ 10 পাওয়া যায়। কারণ হচ্ছে এখান থেকে ম্যাথমেটিক্স এর অঙ্ক হয়ে থাকে। বুঝতে পেরেছো? তোমাকে বলা হবে যে কি কি তথ্যগুলো প্রশ্ন হতে পারে, আমরা সেগুলো আজকের ক্লাসে, আজকে শুধু ধারণা দেওয়া হবে, এরপরে স্টেপ বাই স্টেপ আমরা ওই ক্লাস গুলোতে সেগুলো শিখবার চেষ্টা করব। এই অধ্যায়ের কোনো একটি ক্লাসে তুমি যদি অ্যাবসেন্ট থাকো, ওই অধ্যায় রিকভারি করার মতো সুযোগ তোমার কম থাকবে। ঠিক আছে, সুতরাং ক্লাসে মনোযোগী হতে হবে। যারা ক্লাস নিয়মিত করবে না বা হচ্ছে করছে না, তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। অলরেডি তোমরা দেখেছো তথ্য আমি কিভাবে সংরক্ষণ করছি। জাস্ট 2 দিনের মাথায় আমি তোমাদেরকে ফোন দিব, তোমাদের অভিভাবকের সাথে কথা হবে, কেন তুমি অ্যাবসেন্ট থাকলা, নিজের ইচ্ছায় নাকি মেজর কোনো কারণ ছিল। তো সেগুলোর দিকে অবশ্যই তোমাদের একটু সজাগ দৃষ্টি কামনা করছি। দেখতে পাচ্ছ এখানে আমি আজকের অধ্যায়ে, মানে আজকের লেকচারটিতে পূর্বের অধ্যায়ে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে যে আলোচনা করেছি তার কোনো প্রশ্ন আজকে জিজ্ঞাসা করব না বিশেষ কারণে। তো আজকের অধ্যায়ের নাম হচ্ছে চতুর্থ অধ্যায়, সামষ্টিক পর্যায়ে উৎপাদন। আর এই অধ্যায় পড়ে তোমরা কি জানতে পারবে, এটি টোটালি একটি অর্থনৈতিক বিষয়, অর্থনীতির, আমরা ইকোনমিক্স পড়ছি আজকের অধ্যায়ে। ঠিক আছে, দেখো যে আমরা প্রথম পর্বে আলোচনা করব এবং তোমরা শিখতে পারবে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে, সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধারণা সমূহ বা সূচক। এটা কি সবাই শুনতে পাচ্ছো? কে কে শুনতে পাচ্ছ আমাকে একটু রেসপন্স করো তো। শুনতে পাচ্ছি নাম বলো, নাম বলো। স্যার। অনন। অনন। তারপরে? জি স্যার, শুনতে পারছি। নাম? জি স্যার, শুনতে পারছি। নাম বলো, নাম বলো, তোমার নাম বলো। স্যার, তানভীর। তানভীর। তারপরে? সিয়াম। অনন, তানভীর শুনতে পেয়েছে। সিয়াম, তানভীর, সিয়াম। আর কে, আর কেউ শুনতে পাচ্ছ? প্রান্তর, মাইক গ্লিচ, মানে একটু প্রবলেম স্যার, মানে কথা বলতে পারছে না কিন্তু শুনতে পাচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, ওকে, প্রান্তকে মার্ক করে রাখছি। আর কেউ? ওকে, এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের প্রত্যেককেই প্রয়োজনে বাসায় বারবার শুনতে হবে। ঠিক আছে, দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব এই যে সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যে সকল ধারণা রয়েছে তার শুরু হয়েছে এখানে 2 নম্বর পর্বে, যে মোট জাতীয় উৎপাদন জিএনপি কাকে বলে, মোট জাতীয় উৎপাদন জিএনপি নির্ণয় করার পদ্ধতি, নিট জাতীয় উৎপাদন অর্থাৎ এনএনপি কিভাবে নির্ণয় করতে হয়। এরপর হচ্ছে পর্ব 3-এ আমরা আলোচনা করব জাতীয় আয় বা মোট জাতীয় আয় এনআই কাকে বলে, ন্যাশনাল ইনকাম, এবং ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় নির্ণয় করার পদ্ধতি। এরপরে জানব মাথাপিছু আয় অর্থাৎ পিসিআই, পার ক্যাপিটা ইনকাম কাকে বলে, এবং পার ক্যাপিটা ইনকাম নির্ণয় করার পদ্ধতিগুলো আলোচনা করব। এবং চতুর্থ পর্বে আলোচনা হবে মোট দেশজ উৎপাদন, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তাকে বলে, এবং ব্যয় ও উৎপাদন পদ্ধতিতে জিডিপি নির্ণয়, এবং নিট দেশজ উৎপাদন কিভাবে নির্ণয় করতে হয়। এইগুলো, এই 4টি লেকচার যারা মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে ক্লাসে প্রেজেন্ট থাকবে, শুনবে, তাদের পরীক্ষায় অ্যান্সার করা এতটা সহজ হবে যে হচ্ছে তারা সেখানে 10-এ 10 উঠাতে পারবে। তো আজকের আলোচনার বিষয়বস্তুর প্রথম প্রশ্ন হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে, দেন আমরা আলোচনা করব সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধারণা সমূহ। সবাই কি মনোযোগ সহকারে শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে। দেখো, আমাদের সামষ্টিক পর্যায়ে উৎপাদন এবং আরেকটি ধারণা আছে বেষ্টিক পর্যায়ে উৎপাদন। বেষ্টিক পর্যায়ে একটি ক্ষুদ্র ধারণা, যখন কোন
একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উৎপাদন ও সেবাকে বিবেচনা করা হয়, হিসাব করা হয়, তখন সেটি সেই উৎপাদনকে হচ্ছে সামষ্টিক পর্যায়ে, ব্যষ্টিক পর্যায়ের উৎপাদন। আর যখন শুধুমাত্র একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান এর উৎপাদনকে কেন্দ্র করে নয়, বরং দেশের সমস্ত ব্যক্তি মানে দেশের সামগ্রিক অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করা হয় বা উৎপাদনকে বিবেচনা করা হয়, তখন সেটাকে বলে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। আমরা যদি আরেকটু সুন্দর করে বলার চেষ্টা করি, দেখো বাংলাদেশে সাধারণত কৃষি, শিল্প ও সেবা এই তিন ধরনের খাত রয়েছে, উৎপাদনের খাত। আমরা যদি প্রথম অধ্যায়ে দেখি, দেখবে যে উৎপাদনের খাত তিনটি, কি কি? কৃষি, শিল্প ও সেবা। ওখানে প্রথম অধ্যায়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো সাধারণত কৃষি, শিল্প ও সেবা এই তিনটি খাতকে উৎপাদনের খাত হিসেবে বিবেচনা করা হয়। এই একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে এই তিনটি খাতে সামগ্রিকভাবে মোট যে পরিমাণ পণ্য সেবা সামগ্রী উৎপাদন করা হয় তাকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে। মানে কি যে কৃষি শিল্প বাংলাদেশের সমস্ত, দেখো তোমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন কৃষক, শুধুমাত্র আমার বাবার কৃষক কৃষিকাজকে যদি বিবেচনা করি তাহলে এটা হলে ব্যষ্টিক মানে ক্ষুদ্র ধারণা, ঠিক আছে, একজন ব্যক্তি কেন্দ্রিক। কিন্তু আমার বাবার মতো যতজন কৃষক আছে বাংলাদেশে সব কৃষকদের উৎপাদনকে যদি একত্রিত করে বিবেচনা করা হয় তখন সেটি হবে সামষ্টিক পর্যায়ে উৎপাদন, এটাকে ম্যাক্রো বলা হয়, বুঝতে পেরেছ? এরপরে ধরো শিল্প প্রতিষ্ঠান, তোমার বাবার ধরে নাও যে একটা শিল্প প্রতিষ্ঠান রয়েছে, ওই প্রতিষ্ঠানে যে উৎপাদন হয় এটাকে বিবেচনা করলে শুধুমাত্র এটা হবে ব্যষ্টিক। কিন্তু ওই তোমার বাবার মতো আরো হাজার হাজার শত শত হচ্ছে আছে, শিল্প প্রতিষ্ঠান আছে। সুতরাং এই শিল্প প্রতিষ্ঠানে যে সকল পণ্য সেবা উৎপাদন হয় এদের সমষ্টিকে যদি বিবেচনা করা হয় তখন তাকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলা হবে। ঠিক এরকম করে সেবা দেওয়া হয়। তাহলে কৃষি, শিল্প, সেবা এই তিনটি খাতকে উৎপাদনের খাত হিসেবে বিবেচনা করা হয় একটি নির্দিষ্ট সময়ে। সাধারণত নির্দিষ্ট সময় মানে কি, আমরা অর্থ বছর তো এক বছর হিসেব করা হয় নাকি, বলো তো দেখি? বারো মাস বিবেচনা করা হয় না অর্থ বছর? জি স্যার। রাইট, তাহলে অর্থ বছর, যেমন আমাদের অর্থ বছর শুরু হয় কবে থেকে বলো তো দেখি, কোন মাস থেকে অর্থ বছর শুরু হয়? কোন মাস থেকে? জানুয়ারি নাকি জুলাই? স্যার জুলাই। জুলাই থেকে, রাইট, জুলাই থেকে জুন পর্যন্ত, জুলাই থেকে শুরু করে, যেমন 2021 সালে জুলাই থেকে শুরু করে 2022 সালে জুন পর্যন্ত একটা অর্থ বছর কাউন্ট করা হবে এবং ওই সময়ের জন্য বাজেট পেশ করা হবে জুন মাসে, এই সালের জুন মাসে ওই বছরের একটা বাজেট পেশ করা হবে। তাতে দেখা যাবে শিল্প খাতে কত বরাদ্দ, শিক্ষা খাতে কত বরাদ্দ, কৃষি খাতে কত বরাদ্দ, তাই না, দুর্যোগ ব্যবস্থাপনা কত বরাদ্দ রয়েছে, এগুলো সব দেখতে পাবো, কোথায় কোথায় কি হবে না হবে সব দেখতে পাবো। তাহলে একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে এই তিনটি খাতে সামগ্রিকভাবে মোট যে পরিমাণ পণ্য সেবা সামগ্রী উৎপাদন করা হয় তার সমষ্টিকে হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে। এটিকে বুঝতে পেরেছ? বলো প্রথম অংশটুকু। স্যার আমার একটু কেটে আসছে, আরেকবার বলতে পারবেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এটা একটা বিষয় আগে। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছ বাকিরা? স্যার একটু হালকা লাগ দিচ্ছে এখন, আমার প্রথম দিকে একদম বাজে ভাবে কেটে আসতেছিল। আচ্ছা আচ্ছা, এখন 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 জি স্যার মানে শোনা যায়। আচ্ছা দেখো যে আমাদের উৎপাদনের খাত তিনটি, একটা হচ্ছে কৃষি খাত, একটা শিল্প খাত, আর একটা সেবা খাত। যখন এই কৃষি, শিল্প, সেবা একটা দেশের সামগ্রিক কৃষি, শিল্প, সেবার সমষ্টিকে বিবেচনা করা হয়, হ্যাঁ, তখন সেই সামষ্টিক বিষয়টিকে হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। ক্লিয়ার? এখানে শুধুমাত্র কোন একজন ব্যক্তিকে বিবেচনা করা হয় না। ধরে নাও যে তুমি একজন ছাত্র, শুধুমাত্র তোমার বিষয়বস্তু যদি বিবেচনা করা হয় তাহলে এটা ব্যষ্টিক। কিন্তু সারা বাংলাদেশের যদি 14 লাখ ছাত্রের বিবেচনা করা হয়, অর্থাৎ তোমার ফ্রেন্ড যতগুলো আছে বাংলাদেশে, এদের এদের কাজকর্ম বিবেচনা করা হয়, তখন সেটাকে বলা হয় সামষ্টিক। তাহলে বলো দেখি, শুধু অনন কি ব্যষ্টিক না সামষ্টিক? স্যার ব্যষ্টিক। ব্যষ্টিক। আর অননের মতো যে 14 লাখ ছাত্র আছে তাদের বিষয়বস্তু বিবেচনা করলে ব্যষ্টিক না সামষ্টিক হবে? সামষ্টিক। সামষ্টিক হবে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ একটি, শুধু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কে বিবেচনা করলে ব্যষ্টিক না সামষ্টিক? স্যার ব্যষ্টিক। আর বাংলাদেশে ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের মতো হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবার শিক্ষা প্রতিষ্ঠানের সেবার বিবেচনা করলে কি হবে, ব্যষ্টিক না সামষ্টিক? স্যার সেটা সামষ্টিক হবে। সামষ্টিক হবে, রাইট। শুধু তোমার পুকুরে যে পরিমাণ মাছ উৎপাদন হয় এটা ব্যষ্টিক, কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষদের যত পুকুর রয়েছে
যত মাছ রয়েছে এই মাছগুলো উৎপাদন কত উৎপাদন হলো এটি যদি বিবেচনা করা হয় তখন সামষ্টিক হবে। তাহলে এই এই সামষ্টিক শুধু কারেন্ট ইয়ার হতে হবে, চলতি বছরের হতে হবে নাকি পূর্বের বছরের হতে হবে? পূর্বের বছরের কোনো কিছু আসবে না স্যার? না, ভবিষ্যতের কোনো কিছু আসবে না, পূর্বের বছরের কোনো কিছু আসবে না, শুধুমাত্র বর্তমান বছরের একটি নির্দিষ্ট সময়ের এই তিনটি খাত থেকে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন হয়েছে তাদের সমষ্টি হচ্ছে আমাদের সামষ্টিক পর্যায়ে উৎপাদন। তাহলে একটি দেশের সামগ্রিক অর্থনীতি, একটি দেশের সামগ্রিক অর্থনীতি তথা উৎপাদন ব্যবস্থাকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলা হয়। সামগ্রিক অর্থনীতি তথা উৎপাদন ব্যবস্থাকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে। আরেকটু যদি আমরা বলি, বৃহত্তর পরিসরে অর্থনৈতিক কার্যক্রমের আলোচনাকেই সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে। বৃহত্তর পরিসরে, ক্ষুদ্র পরিসর রেসিডেন্সিয়াল একটা, ক্ষুদ্র পরিসর আমার বাবার পেশা, ক্ষুদ্র পরিসর হচ্ছে আমার বাবার একটি শিল্প প্রতিষ্ঠান, কিন্তু বৃহৎ পরিসর হচ্ছে রেসিডেন্সিয়াল মতো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাবার মতো সমস্ত কৃষক, বাবার শিল্প প্রতিষ্ঠানের মতো সমস্ত শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনকে যদি বিবেচনা করা হয় তখনই আমাদের সেই উৎপাদনকে বলা হবে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। কোনো প্রশ্ন থাকলে করো এই জায়গায়। আজকে কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝেছি। গুড, ওকে। তাহলে আমরা পরের স্লাইডে সেই সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে আমরা আরো তথ্য দেখব, যে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক ভাবে অথবা এককভাবে অথবা আলাদা আলাদা ভাবে অর্থনীতির বিষয়ে আলোচনা করাকেই ব্যষ্টিক পর্যায়ে উৎপাদন বলে। আলাদা আলাদা ভাবে আমার বাবার বিষয়টি শুধু আলোচনা করছি আর কারো নয়, আমার বাবার শিল্প প্রতিষ্ঠানটিকে শুধু বিবেচনা করছি আর কারো নয়, আমার বাবার একটা পুকুর রয়েছে শুধু পুকুর এই পুকুরটাকে বিবেচনা করছে আর কারো নয়। তাহলে এটি হচ্ছে ব্যষ্টিক না সামষ্টিক বলো? এই ধারণাটা ব্যষ্টিক স্যার। ব্যষ্টিক, রাইট। কিন্তু ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক ভাবে অথবা একক ভাবে বা আলাদা আলাদা ভাবে অর্থনীতির বিষয়ে আলোচনা না করে দেশের অর্থ ব্যবস্থাকে সামগ্রিক ভাবে আলোচনা করাকেই সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে। কেন সামষ্টিক পর্যায়ে উৎপাদন আমরা করব, বিশ্লেষণ করব, আমি ছাত্র হিসেবে কেন করব, যে সামষ্টিক পর্যায়ে উৎপাদনের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ, অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ। যেমন আমরা যদি বিবেচনা করি, যেমন তোমরা জয়েন করার সাথে সাথে আমি কিন্তু একটা অনলাইনে রিপোর্ট দেখেছি, যেমন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত এখন বলো তো দেখি, বলতে পারো? 2064, রাইট, 2064 মার্কিন ডলার। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে 2064 মার্কিন ডলার। এগুলো কোথেকে এসেছে? আবার ভারতের মাথাপিছু আয় কত? 1877 মার্কিন ডলার বলো, 1877 মার্কিন ডলার। এই যে 2064 মার্কিন ডলার আর 1877 মার্কিন ডলার, বলো কোন দেশ এগিয়ে রয়েছে এখন, ভারত না বাংলাদেশ? স্যার বাংলাদেশ। বাংলাদেশ রয়েছে। আবার ধরে নাও জাপানের মাথাপিছু আয় হচ্ছে ধরো 34, 35 বা 40 হাজার মার্কিন ডলার। তাহলে এই দিক থেকে কোন দেশের মাথাপিছু, কোন দেশের, কোন দেশ ভালো পজিশনে রয়েছে? স্যার জাপান। জাপান রয়েছে। জাস্ট এই যে বিশ্লেষণ গুলো, তার মানে হচ্ছে আমাকে জাপানের মতো হতে হবে, ভারতকে পিছিয়ে ফেলতে হবে। ভারত এখন চেষ্টা করবে কি রে বাংলাদেশ এগিয়ে গেছে, কিভাবে গেল, কোন কোন দিক থেকে ওরা ডেভেলপ করলো, তাহলে আমাদের সেই দিকে বিশ্লেষণ করতে হবে, সেই দিকে ডেভেলপ করতে হবে। এই বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখবে যে কেন আমরা পিছিয়ে পড়লাম, কেন আমরা এগিয়ে, আরো এগিয়ে যেতে চাইলে আমাদের কি করতে হবে, এই বিষয়গুলো বিবেচনা করতে চাইলে আমাদের সামষ্টিক পর্যায়ে উৎপাদন বিশ্লেষণ করতে হবে। আর এই সামষ্টিক পর্যায়ে উৎপাদন বিশ্লেষণে আমরা অনেক তথ্যগুলো, কি কি তথ্য জানতে পারবো, যে মোট জাতীয় আয় কত, মোট সঞ্চয় কত, মোট উৎপাদন কত, মোট ভোগ কত, মোট বিনিয়োগ কত, ইত্যাদি এই বিষয়বস্তুগুলো আমাদের সামষ্টিক পর্যায়ে উৎপাদনে আলোচনা করা হয়। বুঝতে পেরেছ এই জায়গায়? যেমন জি স্যার, মানুষের, যেমন আমাদের মাথাপিছু আয় বেড়েছে না কমেছে? স্যার বেড়েছে। বেড়েছে, তার মানে হচ্ছে যে আমাদের জাতীয়, আমাদের ব্যক্তিগত আয় বেড়েছে না কমেছে? স্যার বেড়েছে। বেড়েছে। যদি আমাদের ব্যক্তিগত আয় বেড়ে যায় তাহলে সঞ্চয় বাড়বে না কমবে? সেভিংসটা স্যার বাড়বে। বাড়বে। আর সেভিংস যখন বাড়বে তখন আমাদের মূলধন গঠন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? মূলধন গঠন, টাকা জমাচ্ছি আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, এটি আমি স্যার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। তখন তুমি কি করবে, এটি কোথাও না কোথাও বিনিয়োগ করবে, আর বিনিয়োগ করলে তোমাদের উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে তোমার আবার জীবনযাত্রা মান উন্নত হবে,
ভোগের পরিমাণ বেড়ে যাবে, মোট বিনিয়োগের পরিমাণ বেড়ে যাবে, এই যে কত বাড়লো, কত ভোগ করলাম, কত বিনিয়োগ করলাম, সঞ্চয় কেমন হচ্ছে, মাথা পিছু আয় কত, হ্যাঁ এই আমাদের দেশে বিদেশিরা কত ইনকাম করছে, বিদেশে আমাদের দেশের মানুষরা কত ইনকাম করছে, আমদানি বেশি না রপ্তানি বেশি, ইত্যাদি বিষয়গুলো অ্যানালাইসিস করে আমাদের সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলো, আমদানি বেশি হওয়া ভালো না রপ্তানি বেশি হওয়া ভালো? স্যার রপ্তানি বেশি হওয়া ভালো। রপ্তানি বেশি হওয়া ভালো, তাই না? আবার যদি দেখা যায় রপ্তানি কম আমদানি বেশি, তাহলে বাণিজ্য ঘাটতি, এটা আমাদের এটাকে বলা হয় বাণিজ্য ঘাটতি। তাহলে কেন বাণিজ্য ঘাটতি হলো, আমাদের কোথায় কোথায় ডেভেলপ করতে হবে, কোন দিকে নজর বেশি দিতে হবে, এটা আমরা অ্যানালিসিস করি, আর অ্যানালিসিস করে আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে বলো সামষ্টিক পর্যায়ে উৎপাদন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, অনেক না অল্প? স্যার অনেক। আর বাকিরা কেউ কেন কেন কথা বলছে না? ওকে নেক্সট। তাহলে আমরা এই সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধারণা সমূহ বা সূচক গুলো কি কি রয়েছে আমরা এই অধ্যায় থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো জানবো সেগুলো হচ্ছে GNP। এগুলো নাম শুনেছ, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, GNP, একেবারে মুখস্থ করে লিখতে হবে GNP, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। নাহলে GNP যদি কেন মুখস্থ করতে বললাম, যে এটা মুখস্থ না করলে অন্য কোনো শব্দ লাগাই দিবা তুমি, তাই না? এগুলো বিষয়। তারপরে NNP, নেট ন্যাশনাল প্রোডাক্ট, NI, ন্যাশনাল ইনকাম, PCI, পার ক্যাপিটা ইনকাম, ক্যাপিটাল না কিন্তু আবার ক্যাপিটা, পার ক্যাপিটা ইনকাম, PCI, GDP, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, প্রোডাক্ট আবার প্রোডাকশন বলো না প্রোডাক্ট, NDP, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। আজকে তোমাদেরকে এই লেকচারে এই যে সূচকগুলো রয়েছে, এই ধারণাগুলো রয়েছে, এই ধারণাগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে, আসলে বিষয়বস্তুগুলো কি, আর বিস্তারিত ধারণা পরের ক্লাস থেকে শুরু হবে, 3 ক্লাসে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? Yes sir. Right. এখন আসো দেখি সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধারণা সমূহ বা সূচকগুলো কি কি। প্রথমে আমরা দিয়েছি GNP, তাই না? তো GNP এর পুরো অর্থ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, বাংলা অর্থ হচ্ছে মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন। তাহলে মোট জাতীয় উৎপাদন কাকে বলে খুব খেয়াল করবে বলো, আমাদের আমাদের দেশের মানুষরা বিদেশে কাজ করছে না, Yes sir, করছে করছে, আবার বিদেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করছে না, Yes sir। এখন কে বিদেশে মানুষ কাজ করছে, কাজ করে বৈধভাবে অর্থ ইনকাম করছে, আবার কেউ কেউ আছে চোরাচালানি করছে, অবৈধভাবে ইনকাম করছে, তাই না? আবার আমাদের দেশের মধ্যেও বিদেশি কাউকে কাউকে দেখা যায় যারা অবৈধ লেনদেন করছে, এখানে থেকে ইনকাম করছে, আবার অবৈধ ইনকামও করছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের GNP এবং GDP এর সাথে সম্পৃক্ত। আমরা দেখব কোথায় কি আছে। GNP যেহেতু ন্যাশনাল, অর্থাৎ ন্যাশনালিটি, ন্যাশনাল পিপল, ন্যাশনাল আমাদের দেশের নাগরিক যারা রয়েছে, আমাদের দেশের নাগরিক যারা রয়েছে, শুধু নাগরিকদের কথা বলছি, বলো বিদেশে যারা এখানে অবস্থান করছে তারা কি আমাদের বাংলাদেশের নাগরিক? নো স্যার। কিন্তু বাংলাদেশে যে সকল ব্যক্তি বিদেশে চাকরি করছে তারা কি নাগরিক বাংলাদেশের? Yes স্যার। Yes, আমরা বলছি ন্যাশনাল। তাহলে বাংলাদেশের নাগরিকরা বৈধভাবে দেশের ভেতরে ও বাইরে, আমি সাধারণভাবে বলছি, দেশের ভেতরে ও বাইরে অবস্থান করে যে পরিমাণ পণ্য সেবা সামগ্রী উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। তার মানে এখানে বিদেশি যারা আছে আমাদের দেশে তাদের ইনকাম কি GNP তে যুক্ত হবে? তাহলে বুঝতে পারছো না, তাই তো? না স্যার, বিদেশিদের একটা যুক্ত হবে না GNP, যুক্ত হবে না, কারণ তারা আমাদের দেশের নাগরিক না, ন্যাশনাল শব্দটা লাগানো আছে, খেয়াল করবে,
ন্যাশনাল যেখানে শব্দটা লাগানো আছে সেখানে শুধু আমাদের দেশের নাগরিকদের কথা বলা হয়েছে। এরা দেশে থাক বিদেশে থাক যেখানে থাক না কারো, বৈধভাবে যদি কোনো পণ্য সেবা উৎপাদন করে তার সমষ্টি হচ্ছে আমাদের জাতীয় উৎপাদন। তাহলে এবার কি রেখা আছে, একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর দেশের সকল নাগরিকদের দ্বারা বৈধভাবে দেশের ভিতরে ও বাইরে, বাইরে মানে হচ্ছে বিদেশে, যে পরিমাণ পণ্য সেবা সামগ্রী উৎপাদন হয় তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে, কি তাই না? এরপর আসতে দিকে আর দ্বিতীয় ভাবে আরেকটু তথ্য কি দেখতে পাবো, যে বিদেশে অবস্থানরত যে সকল দেশীয় নাগরিক রয়েছে যারা বৈধভাবে উৎপাদন করে তারা যে তাদের বৈধ উৎপাদন জিএনপি তে যুক্ত হবে। এখন ধরো আমাদের দেশের নাগরিক বিদেশে গিয়ে চোরাচালান করছে, তাদের ইনকাম কি চোরাচালানের মাধ্যমে অর্জিত অর্থ কি আমাদের জিএনপি তে যুক্ত হবে? না স্যার। না, কারণ কি ওই ইনকাম অবৈধ। অবৈধ, এবং দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের উৎপাদন জিএনপি তে অন্তর্ভুক্ত হবে না, কারণ তারা নাগরিক নয়, বাংলাদেশের নাগরিক নয়। এখন আসো দেখি পরের ধারণা, এই যে জিএনপি তে ধারণা দেওয়া হয়েছে দেশের ভেতরে ও বাইরে দেশীয় নাগরিকদের দ্বারা যে পরিমাণ পণ্য ও সেবা বৈধভাবে উৎপাদন হয় সেগুলি হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, এই মোট জাতীয় উৎপাদন অর্থাৎ উৎপাদন করতে আমাদের মেশিনারিজ ব্যবহার হয় না? বিল্ডিং, ইমারত বা হচ্ছে স্থায়ী সম্পত্তি ব্যবহার হয়। আচ্ছা, এগুলো ব্যবহার হলে এগুলোর অবচয় তৈরি হয় কি হয় না? রাইট, ঢেলু কমে যায়। তাহলে এই যে মোট জাতীয় উৎপাদন করতে যে সকল স্থায়ী সম্পত্তি ব্যবহার করা হয়েছে, এই স্থায়ী সম্পত্তি ব্যবহার করলে এগুলোর ব্যবহারজনিত ক্ষতি রয়েছে, যেটাকে আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় অবচয় বলি, ব্যবহারজনিত ক্ষতি। এই অবচয় যখন জিএনপি থেকে বাদ দেওয়া হয় তখনই এনএনপি পাওয়া যায়, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি সমান সমান জিএনপি মাইনাস ডিসি। ডিসি মানে হচ্ছে যে ডেপ্রিসিয়েশন কস্ট, ডিতে ডেপ্রিসিয়েশন মানে স্যার অবচয়, কস্ট অবচয়। রাইট, অবচয়, অবচয় আমাদের জিএনপি থেকে বাদ দিলে এনএনপি পাওয়া যাবে। বলো এনএনপি থেকে, এনএনপি কিভাবে পাবো স্যার? জিএনপি থেকে অবচয় বাদ দিলে, হ্যাঁ জিএনপি থেকে অবচয় বাদ দিলে এনএনপি পাওয়া যাবে। তাহলে বাংলায় লেখা হয়েছে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন জাতীয় সম্পদ বা স্থায়ী সম্পদের অবচয় জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই নির্জাতীয় উৎপাদন বলে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এখানে কি কোথায় কেন হলো। আছে কারো প্রশ্ন? নো স্যার। ওকে, তাহলে এগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। এখন আসো দেখি আমাদের সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধারণা সমূহ। তোমাদের বইতে কিন্তু প্রথমে এনআই নিয়ে আলোচনা করা আছে, আর আমি আলোচনা করলাম জিএনপি এর পরে এনআই আলোচনা করলাম। কারণ আছে, যুক্তি আছে। কারণ হলো ন্যাশনাল ইনকাম জিএনপি এর একটি অংশ। যখনই আমি এনআই নির্ণয় আলোচনা করতে যাব তখনই জিএনপি কে আনতে হবে। তাহলে জিএনপি কে তখন তুমি প্রশ্ন করবে স্যার জিএনপি কি? এই জন্য বলছি যে জিএনপি কে আগে আলোচনা করি, জিএনপি কে আলোচনা করার পর আমাদের এনআই আলোচনা অটোমেটিক ভাবে বের হয়ে যাবে। দেখো সবাই, এনআই মানে কি? এনআই মানে কি? ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম, এনআই মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম। দেখো জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদনের চলতি বাজার মূল্যই হচ্ছে জাতীয় আয়, অর্থাৎ গ্রোস, অর্থাৎ যা উৎপাদন করেছি এটার বাজার মূল্য, যা উৎপাদন করেছি এর বাজার মূল্য হচ্ছে জাতীয় আয়। কিন্তু মোট জাতীয় উৎপাদন এবং মোট জাতীয় আয় এক বিষয়বস্তু নয়, কারণ হচ্ছে জাতীয় আয় মোট জাতীয় উৎপাদনের একটি অংশ মাত্র। এই মোট জাতীয় আয় কি? মোট জাতীয় উৎপাদনের একটি অংশ মাত্র, এর ভেতরে আরো অনেকগুলো রয়েছে। কি কি? মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে, কিন্তু বাস্তবে জাতীয় আয় মোট জাতীয় উৎপাদনের একটি অংশ। কেন? যদি তোমরা, এটি একটা সূত্র, এটা কি বলো, এটা একটা সূত্র, এটা শেষ করতে হবে, মুখস্থ করতে হবে, লিখতে হবে বারবার। এনআই, এনআই কেমনি করে বের হয়েছে? জিএনপি থেকে আমরা অবচয় বাদ দিয়েছি, এরপরে টিআই বাদ দিয়েছি, এরপরে টিপি বাদ দিয়েছি, এরপরে এসজি বাদ দিয়েছি, আর এসবি যোগ করেছি আমরা। এগুলোর অর্থ আছে, কিন্তু এগুলোর অর্থ আছে, ঠিক আছে? তাহলে দেখো যে জিএনপি হচ্ছে মোট জাতীয় উৎপাদন থেকে অবচয় বাদ দিতে হবে, এনএনপি পাওয়া যাবে। এখান থেকে টিআই ইনডাইরেক্ট ট্যাক্স
পরোক্ষ কর। টিআইটি মানে কি হয়? টিআইতে ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর, এগুলোর ব্যাখ্যা আমরা জানবো কি এগুলো। তাহলে আইটি হওয়ার কথা না? না না না, ইনডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্স ট্যাক্স বাদ দেওয়া হয়, কিন্তু ট্যাক্সটা কেমন? পার্সোনাল ট্যাক্স আছে, ইনডাইরেক্ট ট্যাক্স আছে, কর্পোরেট ট্যাক্স আছে। জি স্যার বুঝতে পেরেছো? হ্যাঁ ইয়েস স্যার। অনেক ধরনের ট্যাক্সের নামকরণ আছে, ইনডাইরেক্ট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স ইত্যাদি। এই জন্য যেটা হবে ট্যাক্সের সাথে এখানে লাগিয়ে দেবো। এরপরে টিপি, হস্তান্তর পাওনা, এটা বাংলায় বলা হয় হস্তান্তর পাওনা। টি, ট্রান্সফারেবল পে, মানে ট্রান্সফারেবল পে, এটা কি হস্তান্তর পাওনা? পে, পে পাওনা, যা পরিশোধ করতে হয় আর কি, পেয়েবল সম্ভবত, হস্তান্তরযোগ্য পাওনা। এরপরে এসবি, এসজি, এটা হচ্ছে সরকারের উদ্বৃত্ত, অতিরিক্ত ইনকাম, মানে গভর্নমেন্ট সারপ্লাস, গভর্নমেন্ট সারপ্লাস ইনকাম। জিতে কি হয় বলো? জিতে কি হয়? গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট, এসতে হচ্ছে সারপ্লাস, অতিরিক্ত, তাহলে গভর্নমেন্ট সারপ্লাস ইনকাম, গভর্নমেন্ট সারপ্লাস ইনকাম, এটি বাদ দিতে হয়। প্লাস এস বি, এস বি হচ্ছে যে সাবসিডি বাংলায় বলা হয়, মানে ইংলিশ মানে পুরো অর্থ। এসবি তে কি হয় বলো? এসবি তে কি হয়? আরে বাবা বলো না কেন, সাবসিডি। এসবি তে কি হয় স্যার? সাব কি? সাবসিডি, সাবসিডি, এস ইউ বি এস আই ডি ওয়াই, সাবসিডি। ও ও আচ্ছা, সাবসিডি, সাবসিডি মানে ভর্তুকি। সাবসিডি মানে কি? ভর্তুকি, সাবসিডি মানে ভর্তুকি, ভর্তুকি, রাইট। ভর্তুকি যদি দেওয়া হয়, সরকার যদি দেয়, তাহলে সেটাকে যোগ করতে হয়। কেন, কিভাবে, এগুলো পরের আলোচনায় আসতেছি আমরা। তাহলে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী, সেবা সামগ্রী উৎপাদিত হয়, তার চলতি বাজার মূল্যকে জাতীয় আয় বা এনআই বলে। দেখো, এই এনআই যখন তৈরি হয়, এই জাতীয় আয়কে আমাদের একটি দেশের মোট জনসংখ্যা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে মাথাপিছু আয় পাওয়া যায়। ওই যে তুমি বললা বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? $2,064। কত কত ডলার বলো? $2,064। কিভাবে পেয়েছে? এইভাবে এনআই জাতীয় আয় তৈরি করেছে এবং বাংলাদেশের মোট জনসংখ্যা 18 কোটি দিয়ে ভাগ করেছে। আমাদের পার ক্যাপিটে ইনকাম বের হয়েছে, পিসিআই। তাহলে পিসিআই কাকে বলে? একটি দেশের, একটি দেশের একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, মোট মোট যে পরিমাণ জাতীয় আয় হয়, সেই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পার ক্যাপিটে ইনকাম পাওয়া যায়। এরপর হচ্ছে জিডিপি। দেখো, সামষ্টিক পর্যায় উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধারণা জিডিপি, এর পুরো অর্থ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, মোট দেশের উৎপাদন। তাহলে একটি নির্দিষ্ট সময়, গ্রো ডোমেস্টিক মানে কি বলো তো দেখি? গৃহপালিত নাকি? দেশজ, দেশজ বা গৃহপালিত, তাই না? তাহলে বা হচ্ছে ডোমেস্টিক মানে হচ্ছে যে দেশজ। তাহলে একটি দেশের ভিতরে, এখানে কি ন্যাশনাল বলা হয়েছে এবার? না স্যার, দেশের ভিতরে। এখানে আর শুধু দেশের নাগরিকদের কথা বলা হয়নি, এবার একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতরে দেশীয় এবং বিদেশি যারা নাগরিক রয়েছে, তাদের বৈধ ইনকামের সমষ্টি হচ্ছে আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ তারা যে পণ্য সামগ্রী সেবা উৎপাদন করে, তাদের সমষ্টি হচ্ছে মোট দেশের উৎপাদন। তাহলে একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, একটি দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে দেশের নাগরিক ও বিদেশিদের দ্বারা যে পরিমাণ চূড়ান্ত পণ্য সামগ্রী সেবা উৎপাদিত হয়, তার সমষ্টিকে মোট দেশের উৎপাদন বলে। এবার একটি ভৌগোলিক সীমানার মধ্যে এরা বাংলাদেশে বিদেশি নাগরিকও আছে, বাংলাদেশের নাগরিকও আছে, আমরা সেবা উৎপাদন করছি, বিদেশের মানুষরাও এখানে এসে সেবা উৎপাদন করছে। সুতরাং আমাদের সবার এই দেশি বিদেশি নাগরিকদের একটি দেশের ভিতরে অবস্থান করে বৈধভাবে যে সকল পণ্য সেবা উৎপাদন করে, এটার সমষ্টি হচ্ছে আমাদের গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। এই বুঝতে পারছো? জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। কেন জিডিপি নির্ণয় করা হয়? যে আমরা আমাদের ভূখণ্ডের মধ্যে অনেক সম্পদ রয়েছে, আমরা আমাদের সম্পত্তির কতটুকু কাজে লাগাতে পারলাম, কি বুঝতে পারছো?
জি স্যার, যেমন আমাদের দেশের অনেক ভূগর্ভস্থ অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, অনেক খনিজ সম্পদ রয়েছে, স্বর্ণের খনি রয়েছে, আমরা এগুলো কাজে লাগাতে পারছি না, কিন্তু এগুলো আমাদের সম্পদ না বলতো দেখি? ইয়েস স্যার, সম্পদ। রাইট, হ্যাঁ, আমরা এগুলো কি বিবেচনা করবার জন্য, মেজারমেন্ট করবার জন্য আমাদের জিডিপি নির্ণয় করতে হয়। তো জিডিপিতে দেশে অবস্থানরত বিদেশিদের উৎপাদন মুক্ত উৎপাদন যুক্ত হবে, তবে বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের উৎপাদন যুক্ত হবে না। অর্থাৎ আমাদের দেশের যারা ভাই বিদেশে অবস্থান করছে প্রবাসী, তাদের বৈধ ইনকাম আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, কারণ আমাদের দেশের ভিতরে থেকে এরা উৎপাদন করছে না, ঠিক আছে? আর আমাদের দেশের ভিতরে থেকে যারা বিদেশি আছে তাদের ইনকাম আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। তাহলে এই জিডিপি অর্থাৎ এখানে যে উৎপাদন হচ্ছে, মোট দেশের উৎপাদন, এই উৎপাদন করতে আমরা সাধারণত স্থায়ী কিছু সম্পত্তি ব্যবহার করি। তাহলে এই স্থায়ী সম্পত্তির ব্যবহার জনিত ক্ষতি রয়েছে, আর এই ক্ষতিকে আমরা অপচয় বলি। তাহলে জিডিপি থেকে যদি আমরা অপচয় বাদ দিই তাহলে কি পাওয়া যাবে, কি পাওয়া যাবে বলো, চট করে বলো স্যার? এনডিপি। এনডিপি পাওয়া যাবে, তাই না? ইয়েস স্যার। তাহলে এই তোমাদের এই জিডিপি, জিএনপি, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এনআই এখনো জানতে চাইতে পারো, সময় আছে আমাদের। স্যার, নেট নেট ডোমেস্টিক বলতে কি বুঝায় স্যার? এটা এটা কি মানে একটা স্থান, মানে দেশ দেশের ভিতরে একটা নির্দিষ্ট স্থান? কোথায় এই এনডিপি? এনডিপি, ইয়েস স্যার। না না না, এনডিপি তো দেশের ভেতরেই যে পণ্যগুলো উৎপাদন হয়, এই উৎপাদন করতে আমাদের কিছু খরচ, স্থায়ী সম্পত্তি যেগুলো ব্যবহার করেছি আমরা, যেমন তোমার গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান, ধরে নাও গাজীপুরে একটা গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে, তা গার্মেন্টস প্রতিষ্ঠানে কি মেশিন ব্যবহার হচ্ছে না? ইয়েস স্যার। তোমার বিল্ডিং ব্যবহার হচ্ছে না? ইয়েস স্যার, হচ্ছে। মেশিন ব্যবহার হতে হতে মেশিনের ক্ষয় হচ্ছে না? ইয়েস স্যার। তাহলে মেশিনের ক্ষয়টা তুমি বাদ দিবে না, ওটা তো খরচ। জি স্যার, জি স্যার, দিব। অদৃশ্যমান খরচ, তাহলে এই খরচটুকু বাদ দিতে হবে। কিসের খরচ? শ্রমিকদের বেতন দিয়েছো সেটা খরচ দিতে হবে, সেটা খরচ বাদ দিবে না স্যার? না না স্যার, অবচয়ের খরচ। স্থায়ী সম্পত্তি যেগুলো রয়েছে, অর্থাৎ মেশিনারিজ, আসবাবপত্র, বিল্ডিং ইত্যাদি, যেগুলোর আস্তে আস্তে ভ্যালু কমে যাচ্ছে, ব্যবহার করার ফলে এর ভ্যালু কমে যাচ্ছে, এগুলোকে বলা হয় অবচয়, আর মানে স্থায়ী সম্পত্তির ব্যবহার জনিত ক্ষতি। এইটুকু আমাদের জিডিপি থেকে বাদ দিতে হবে। যদি জিডিপি থেকে বাদ দাও তাহলে এনডিপি পাওয়া যাবে। ওকে স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? এখন তাহলে তোমার কি পড়া থাকবে? বাড়ির কাজ লিখে অনুশীলন করতে হবে, মাস্ট, এটার কোনো কনসিডারেশন নেই। অবশ্যই তোমাকে লিখতে হবে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে, প্রত্যেকটা স্লাইডের ছবি তুলে আমি তোমাদের গ্রুপে দেব। এই স্লাইডের সবগুলো স্লাইডের ছবি তুলে আমি গ্রুপে দিচ্ছি, এবং তোমরা এটার ব্যাখ্যাটুকু এখন যে আলোচনা করেছে এটার ব্যাখ্যাটুকু তোমরা ইউটিউব থেকে দেখতে পাবে। সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধারণাগুলো কি কি আছে, জিএনপি, এনএনপি, এনআই, পিসিআই, জিডিপি, এনডিপি, এর পুরো অর্থ, অর্থাৎ জিএনপি এর গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এর পুরো নাম, এগুলো কাকে বলে, এবং সূত্র যদি থাকে, সূত্র আছে, সেই সূত্রগুলো মুখস্থ লিখতে হবে বই দেখে। এই পারবে তো? ইয়েস স্যার। ওকে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের এই কাজগুলো দেখবো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।